ধুবুরীর আলোকজারি বনাঞ্চলত বনদস্যুর চকু গছকাটি তহিলং সুরাং কাঠ ব্যাপারীর বনকর্মী ছত্র ছায়াতে বন ধ্বংসর অভিযোগ উত্থাপন করেছে রাইজে। আমি কিছু দৃশ্য দেখাব বিচাৰিছো। এইদরে গছর খুঁটাসমূহ কাটি লৈ যোৱা হৈছে। বনকর্মীর ছত্র ছায়াতে বন ধ্বংসর অভিযোগ উত্থাপন করেছে ধুবুরীর আলোকজারিবাসী। আলোকজারির যে বনাঞ্চল, সেই বনাঞ্চলত বহু মূল্যবান গছ আছে বলে জানিব পৰা গৈছে। আর দৃশ্য আমি আপনাদের দেখাইছো। শেহতীয়াকৈ কেইবামাহো এই বনাঞ্চলখনত এটা বনদস্যুর চকু পড়েছে। গছসমূহ এফালেরপরা কাটি তহিলং করেছে সুরাং কাঠ ব্যাপারিয়ে, আর ইয়ার সঙ্গে জড়িত হয়ে আছে বনকর্মী। গতি এই বনকর্মীর বিরুদ্ধে আর সুরাং কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। আমি ধুবুরীর আলোকজারি খবর জানাইছো। যেতিয়া বন বিভাগের লোকেই এনেদরে বন ধ্বংসযজ্ঞের জড়িত হয়ে থাকে, তেতিয়াহলে ইয়াক কেনেদরে নিরাপত্তা প্রদান করা হব সেয়া নিশ্চয়কৈ এটা লক্ষণীয় বিষয়। কিন্তু এই বিষয়টির সন্দর্ভত এটা গুরুত্ব দিয়ার প্রয়োজনীয়তা আহি পড়েছে। রাইজে অভিযোগ উত্থাপন করেছে যে বন বিভাগের লোকে জড়িত হয়ে আছে এই ছত্র ছায়াত। অসমের ধুবুরী জেলার অন্তর্গত আলোকঝারি যখন বন আছে, সেই বনখনের মূল্যবান যে গজ আছে দুষ্কৃতিকারীয়ে কাটি ধ্বংস করে আছে। হয়তো আমার এই বন বিভাগের কোনোবা চক্র এটা ইয়াত জড়িত হয়ে আছে। সেই কারণে আপনার জড়িয়ে আমার ধুবুরী জেলার ফরেস্ট বিভাগের ডিএফও মহোদয় মানে দাবি জানাইছো যে অতি সোনকালে যে এই যে আলোকঝারি মহামায়া ধামর যে বন বিভাগ আছে, বন আছে এই বনখনত আহি তদন্ত চরজমিন তদন্ত করি সোনকালে এই আমার মূল্যবান গছখন ফরেস্টখন রক্ষা করার ক্ষেত্রত ধুবুরী জেলা ডিএফও মহোদয়ের নেতৃত্বত ফরেস্ট বিভাগের নেতৃত্বত যাতে শক্তিশালীভাবে আমার এই অত্র অঞ্চলের মানুষগুলিক লই যাতে কঠোর একটা পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এনেকুয়া ধরনের আমার যখন মূল্যবান ফরেস্ট আছে এই মূল্যবান গছবিলাক যাতে কাটি দুষ্কৃতিকারী আকৌ কোনো ধরনের ধ্বংস তেনেধরনের কামত লিপ্ত হব নয়, তার কারণে পদক্ষেপ লওয়ার কারণে মানে দাবি জানাইছি। অসমের ধুবুরী জেলার অন্তর্গত আলোকঝারি যখন বন আছে, সেই বনখনের মূল্যবান যে গজ আছে দুষ্কৃতিকারীয়ে কাটি ধ্বংস করে আছে। হয়তো আমার এই বন বিভাগের কোনোবা চক্র এটা ইয়াত জড়িত হয়ে আছে। সেই কারণে আপনার জড়িয়ে আমার ধুবুরী জেলার ফরেস্ট বিভাগের ডিএফও মহোদয় মানে দাবি জানাইছো যে অতি সোনকালে যে এই যে আলোকঝারি মহামায়া ধামর যে বন বিভাগ আছে, বন আছে এই বনখনত আহি তদন্ত চরজমিন তদন্ত করি সোনকালে এই আমার মূল্যবান গছখন ফরেস্টখন রক্ষা করার ক্ষেত্রত ধুবুরী জেলা ডিএফও মহোদয়ের নেতৃত্বত ফরেস্ট বিভাগের নেতৃত্বত যাতে শক্তিশালীভাবে আমার এই অত্র অঞ্চলের মানুষগুলিক লই যাতে কঠোর একটা পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এনেকুয়া ধরনের আমার যখন মূল্যবান ফরেস্ট আছে এই মূল্যবান গছবিলাক যাতে কাটি দুষ্কৃতিকারী আকৌ কোনো ধরনের ধ্বংস তেনেধরনের কামত লিপ্ত হব নয়, তার কারণে পদক্ষেপ লওয়ার কারণে মানে দাবি জানাইছি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।